2008 সাল নাগাদ দেশটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। 2006 সালে দেশে রাজতন্ত্রের অবসান ঘটে। তার 2 বছর পরই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে যায় দেশটি। তবে এবার আবার পশ্চিমবঙ্গের এই প্রতিবেশী দেশটিকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি প্রবল হচ্ছে। সোমবার 19 ফেব্রুয়ারি নেপালের প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। একই দিনে পালিত হয়েছে নেপাল কংগ্রেস মহাসমিতি দিবসও। জানা যাচ্ছে শাসক নেপালি কংগ্রেসের প্রায় 22 জন সদস্য নেপালকে আবার হিন্দু রাষ্ট্রের মর্যাদার দাবিতে সরব হয়েছেন। তবে তাদের এই দাবির বিরোধিতা করেছেন একাধিক সদস্য। এই নিয়ে ললিতপুরের গোদাবরীতে সাধারণ কমিটি দিবসের বৈঠক হবে বলে জানা গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই একটি পিটিশন স্বাক্ষরিত হয়েছে। তবে পিটিশন স্বাক্ষরিত হলেও নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তা গ্রহণ করেনি। তবে প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের সংশ্লিষ্ট মহলের একাংশের বিশ্বাস, তারা নেপালকে ফের হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। একাধিক রাজনীতিক তাদের এই নিয়েও সমর্থন জানিয়েছে। নেপালের আইন অনুযায়ী প্রতি বছরই সাধারণ কমিটি সভা ডাকতে হবে। তবে বিভিন্ন কারণে 2021 সালের ডিসেম্বরে 14তম সাধারণ সম্মেলনের পর থেকেই তা স্থগিত হয়েছে। 2023 সালে নেপালে হিন্দু রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ হয়। এই প্রসঙ্গে একাংশের অভিযোগ, নেপালকে যারা ফের হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন তাদের পিছনে বিজেপির হাত রয়েছে, তাদের পিছনে অর্থ ঢেলে সাজাচ্ছে হিন্দুত্ববাদীরা। নেপালে 81% হিন্দু নাগরিকের বাস। এদেশে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ। সদ্য অনুষ্ঠিত বাসন্তী পঞ্চমীর অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে অংশ নিতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বাসন্তী পঞ্চমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করার ঘটনা নেপালকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার দাবিতে আরও বেশি করে রসদ জুগিয়েছে। হিন্দু রাষ্ট্র হিসেবে দেশকে পুনরুদ্ধারের সমর্থনকারী সদস্যরা আলোচনার পরিকল্পনা করেন। এইসবের মধ্যে আবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা নেপালকে বৈদিক সনাতন হিন্দু রাষ্ট্র বলেও অভিহিত করেছেন। নেপালে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র দিবস হয় 2008 সালের 28শে মে। দেশে সহরাজদের 240 বছরের রাজতন্ত্রের অবসানের পরই অনুষ্ঠিত হয় নেপালের গণপরিষদের প্রথম সভা। নেপালকে ঘোষণা করা হয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে। ২০০৮ সাল নাগাদ দেশটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। 2006 সালে দেশে রাজতন্ত্রের অবসান ঘটে। তারপর তার ঠিক বছর দুই পর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয় দেশটি। তবে এবার আবার পশ্চিমবঙ্গে এই প্রতিবেশী দেশটিকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি প্রবল হচ্ছে। সোমবার 19 ফেব্রুয়ারি নেপালের প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। একই দিনে নেপালে পালিত হয়েছে নেপাল কংগ্রেস মহাসমিতি দিবসও। জানা যাচ্ছে শাসক নেপালি কংগ্রেসের প্রায় 22 জন সদস্য নেপালকে আবার হিন্দু রাষ্ট্রের মর্যাদার দাবিতে সরব হয়েছেন।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।